these groups, like he has rightly mentioned, focus should be in the school and incentive based awareness. Start from your home, your children, your grandchildren, grandchildren, tell them that it's a very serious thing. From there you start, not from the top, like grannies or number one. Number two, start from the bottom, be with nature, try to be a nature lover, environmental lover, that much I can tell you. Today you are seeing heart, tomorrow you see you get a eye cancer or a skin cancer or leg cancer, you do not know what is going to come. The cell is always mutating, and try to cope up with the environment. One day, the nature will win, you will win. So you have to fight with the nature, physical exercise, vaccination, prevention, dieting, sleep well, stress-free life, and be with the environment, and air pollution is not going to run away one day. You have to keep on thinking how to reduce it. আমি একটা কথাই বলতে চাই, জনসচেতনতা, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, সবাই মিলে কাজ করতে হবে। এটা শুধুমাত্র মিডিয়ার লোক, এনজিও, ডাক্তাররা, সবাই না, সবারই আমাদের রেসপন্সিবিলিটি আছে। আমরা মানে জেনে বা অজান্তে অনেক রকমভাবেই আমরা পলিউশন করি, সবাই মিলেই করছি, সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে চেষ্টা করতে হবে যত সম্ভব সেটাকে মিনিমাইজ করা, যত সম্ভব। যেমন উনি বললেন যে গ্রুপ দুনো, এগুলো অ্যাটলিস্ট ওনার ক্লোজ মানে সার্কিটের মধ্যে উনি বললেন, তাদের মধ্যে আসলে সচেতনতা তৈরি করা, বা আমরা যে নিজেরা গাড়ি চালাচ্ছি সেগুলোকে প্রপারলি পলিউশন চেক করানো, যে স্ট্যান্ডার্ড আছে সেগুলো করা, নিজেরা যত সম্ভব সচেতন হওয়া, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করা, এইভাবে ছোটো ছোটো এক একটা পদক্ষেপের মাধ্যমে হয়তো আমরা আস্তে আস্তে এই গোলটা অ্যাচিভ। This is from the last 3 months that we've seen, so it's similar trends that we've seen over the last year. The days which were here, the days, this is a good, so when we had 59% days which were good in September, that came down to only 11 in October and only 2% in November. So it started to dramatically fall in these 3 months, and it's only going to get worse for the next 3 months. And of course, there's a lot of geology and everything that goes around it, why it's so bad in the winters, and I don't want to go into the science of it. There are experts and scientists who explain better, but there is no doubt that Kolkata, the pollution is created within the city, it doesn't get dispersed during the winter months, and that's why the winter months are especially bad. যেমন গার্বেজ জ্বালানো বা কোনো স্বচ্ছ জ্বালানো, এগুলো তো রয়েছে। এবার এই যে অটোমোবাইল এমিশনটা, যেটা আমরা একমাত্র কমাতে পারি যদি এই ডিজেল চালিত যে ভেহিকেলগুলো আছে সেগুলো আমরা যদি কমাতে পারি, বিশেষ করে পুরনো যে ভেহিকেলগুলো, আমরা নতুন যে ভারত Stage 4 অনওয়ার্ডস যে ভেহিকেলগুলো আছে সেগুলো যদি চলে, তাহলে পলিউশনের মাত্রা কিন্তু অনেকটাই কমে। প্লাস তার সঙ্গে যদি ইলেকট্রিক চালিত ভেহিকেলগুলো আমরা ইউজ করি, যেমন মেট্রো বা এখন ইলেকট্রিক বাসও হয়েছে, ট্রাম, এইগুলো হচ্ছে নন পলিউটিং ভেহিকেল, এইগুলো ইউজ করলে এই পলিউশনের মাত্রা কলকাতায় অনেকটা কমানো সম্ভব। তারপরে আর একটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটির যে সোর্স, সেটা হচ্ছে অনেকটাই কিন্তু কোল। এই কোল যে ইলেকট্রিসিটি সোর্স, কোল কিন্তু একটা ইম্পর্টেন্ট পলিউশনেরও সোর্স। সেই জন্য আমাদের ইলেকট্রিক কনজামশন যদি আমরা কমাই, তাহলে কিন্তু এই কোল কনজামশনও কমবে, পলিউশনও কমবে। আর বাচ্চাদের যে অ্যাওয়ারনেস ও বড়দের অ্যাওয়ারনেসের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে সবাইকে অ্যাওয়ার করতে হবে এবং সবাইকে জানাতে হবে যে পলিউশনটা কীভাবে হচ্ছে, বিশেষ করে ইনডোর পলিউশন। ইনডোর পলিউশন আমরা অনেকেই বুঝতে পারি না, যে আমরা যেটা রান্না করছি বা আমরা যে ধূপ জ্বালাচ্ছি বা ধুনো দিচ্ছি বা পুজো অর্চনা করছি বা একটা হোম করছি, এই প্রত্যেকটা কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু আমাদের ইনডোর এনভায়রনমেন্টটাকে দূষিত করছে, এবং তাতে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চারা। আজকে আমাদের বাচ্চাদের যদি দেখা যায়, 5 বছরের নিচে যে বাচ্চারা মারা যাচ্ছে, তার মধ্যে 50% মানে অর্ধেক বাচ্চা কিন্তু মারা যাচ্ছে পলিউশনটা, এই জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং 18 বছর কমের বয়সী যারা, তাদের মধ্যে 25% কিন্তু এই পলিউশনের মাধ্যমে মানে পলিউশনের দ্বারাই মারা যাচ্ছে। তো এইটা কিন্তু খুব আমাদের একটা হেলথ এমার্জেন্সি, এটা আমরা এখনই যদি মরে চড়ে না বসি, ভবিষ্যৎটা কিন্তু আরও অনেক খারাপ হবে আমাদের।
আচ্ছা স্যার, যে দিল্লিতে একটা আমরা সবাই জানি অক্সিজেন পার্লার খুলেছে, তো এই ইনিশিয়েটিভগুলো কি কোনো রকমভাবে লাভ করবে আপনার মনে হয় ভবিষ্যতের জন্য? একদমই নয়, একদমই নয়। এইসব অক্সিজেন পার্লার বা এইসব করে কোনো লাভ নেই, কেন এগুলো হচ্ছে একটা ব্যবসা বা একটা নতুন ধরনের অ্যাট্রাকশনের লক্ষ্য। কেন এইগুলো দিয়ে সার্বিকভাবে মানুষের উন্নতি হবে না। আমি আজকে একটুখানি অক্সিজেন বেশি নিলাম, তারপরে আমি যদি 10 মিনিট একটা পলিউটেড জায়গায় থাকি, তার মানে এই নয় যে আমার শরীরে পলিউশনের মাত্রা বা পলিউশনের থেকে ক্ষতিকারক যে আমার ভবিষ্যৎটা কম হবে, সেটা আমি যা হবার তাই হবে। তো ওইটা দিয়ে কিন্তু সেই পলিউশনটাকে ঠিকঠাক করা যাবে।